টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি চট জলদি কীভাবে ফর্সা হওয়া যায় ত্বকের রং ফর্সা করা যায় কারণ আমরা কিন্তু খুব আমাদের হাতে সময় কম থাকে তো সেরকমই একটা ছোট্ট রেমেডি এনেছি যেটা তোমরা দু মিনিট ত্বকে মাসাজ করে ব্যবহার করলেই কিন্তু তোমাদের ত্বক কিন্তু ফর্সা ভেতর থেকে হয়ে উঠবে তো চলো তার জন্য আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নেব দু চামচ মতো দুধ এখানে আমি দুধ ব্যবহার করছি গরুর দুধ কাঁচা দুধ তো এই দুধই কিন্তু ইউজ করতে হবে তাহলেই আমাদের স্কিন চট জলদি ফর্সা করবে কারণ দুধ কিন্তু ক্লিনজিংয়ের কাজ করে আমাদের চেহারা একটা ক্লিনজিং করে তোলে চেহারা যে লোমকূপের ভেতরে ময়লা সেটা বের করে দেয় এই দুধটাকে আমি ফাটিয়ে নেব ফাটিয়ে নেব মানে দুধটাকে দেব একটু লেবুর রস লেবুর রসে ভিটামিন সি আর এই যে মিল্ক এটা কিন্তু যেটা ফেটে একসাথে ফেটে যাবে এই দেখবে তোমরা দুধটা যখনই মেশাবে লেবুর রসের সঙ্গে দুধটা ফেটে আসছে এই ফাটা দুধটাই আমাদের ত্বক ভরসা করতে কাজে লাগে ব্লিচিংয়ের কাজ করে এবং আমাদের ত্বকের ভেতর থেকে ময়লাগুলো বের করে দেয় তোমরা এভাবে কিন্তু মেকআপ রিমুভও করতে পারো ভীষণ ভালো দ্রুত মেকআপ রিমুভ করা সম্ভব হয় এই প্রক্রিয়ায় তো দেখো আমি দুটো উপাদান মিশে নিলাম এই দুটো উপাদান কিন্তু আমাদের চট জলদি ত্বককে ফর্সা করতে সাহায্য করবে তার সঙ্গে ছোপ তুলে দেবে এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো ইউজ করছি চালের গুঁড়ো কিন্তু খুব ভালো আমাদের ত্বককে স্ক্রাবিংয়ের ক্ষেত্রে ত্বককে ফর্সা বানানোর জন্য তার সাথে সাথে বন্ধুরা যাদের ত্বক বয়সের অনুযায়ী আন্দাজে অনেকটা কিন্তু মানে বয়স্ক দেখায় বা স্কিনটা কুচকে গেছে টান টান নেই মসৃণ ভাব নেই তারা কিন্তু চালের গুঁড়ো খুব ভালো এই চালের গুঁড়োর প্যাকটা তো দেখো আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কি স্মুথ পেস্ট হয়েছে এটাই তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার আগে মুখটা একটু ভালো করে ক্লিন করে নেবে কারণ কেউ হয়তো রাস্তা থেকে আসছো কেউ কোনো কাজের থেকে আসছো সবাই তো বাড়ি থাকে না সবাই বাড়ি থাকার সময় হয় নাই হয় না বাড়ি থাকলে তো অতটা ফেস ক্লিন না করলেও হবে কিন্তু বাইরে থেকে আসলে অবশ্যই মুখটা ধুয়ে দেবে দিনে দুবার ধুয়ে তারপরে এটা ব্যবহার করবে দিনে একবার তো তোমরা চাইলে এটা সপ্তাহে তোমরা তিন চার দিন ইউজ করতে পারো কেউ চাইলে এভরিডে ইউজ করতে পারো তো অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করো খুব চটজলদিতে তোমাদের বানানো হয়ে যাবে কিছুই উপাদান লাগবে না খুব কম খরচে কিন্তু তোমাদের ত্বক ইনস্ট্যান্টলি ব্রাইট দেখাবে ত্বক ভেতর থেকে একটা মসৃণ ফিল দেবে এবং স্কিনটা টান টান ইয়াং হবে তো অবশ্যই তোমরা এটা মুখে মেখে নেবে এইভাবে ওভাবেই ছেড়ে দেবে পাঁচ থেকে দশ মিনিট তারপরে নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখো ধন্যবাদ